সুপ্রভাত বন্ধুরা, আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। স্কুলও খুলবে শুনছি, জানি না কতদূর কী হবে। তো স্কুলটা খুললে একদিকে ভালো হবে, কারণ বাড়িতে থেকে থেকে পড়াশোনা তো আর কিছুই হচ্ছে না। আর আমার জিয়া তো মানে স্কুল ভর্তি হয়েছিল স্কুলে, ঠিক আছে, নার্সারিতে ভর্তি করেছিলাম, এক মাস মতন স্কুলে গেছিলো, তারপরেই তো স্কুলটা বন্ধ হয়ে গেছে। তো বোঝেই নি যে স্কুল জিনিসটা কী, পরীক্ষা কী জিনিস। দুটো বছর ধরে তো সেই নার্সারি KG-1 পুরো মানে ওই বাড়িতে বসেই পড়াশোনা করলো, বুঝলোই না কিছু। এক মাসে কি আর বুঝতে পারে বাচ্চারা? তো যাই হোক, তখন আরও অনেকটা ছোটো ছিল, 3 বছরে ভর্তি করেছিলাম। তো এখন স্কুলটা খুলবে, তো যাই হোক ভালো হবে। ও স্কুলে প্রথম প্রথম তো দাঁড়িয়েই থাকতে হবে, তো জানি না কী করবে। তো মানে শুনছি তো খুলবে সব স্কুলে, তো যাই হোক চলো, স্কুলটা খুললেই ভালো। কারণ ওরা বাড়িতে থেকে পড়াশোনা তো কিছুই হয় না, স্কুলে গেলে যদিও একটু, যাই হোক স্কুলে গেলেই পড়াশোনাটা হবে, আর বাড়িতে বসে থাকলে পড়াশোনার মানে কিছুই হয় না, কিছুই হয় না। চলো তোমরা দেখতে থাকো, আর সকালবেলা টিফিন টিফিন করবো। তো সমাজে আর সবেমাত্র পড়ে বাড়িতে আসলো, আর এসেই দেখো কী করছে। পড়ে আসার সময় লেস কিনে নিয়ে এসেছে, তো এসেই দেখো জিয়ার আন্টি চলে গেছে, বই খাতাটাও মানে তোলার সময় হয়নি, আগেই এসেই আগে মানে লেস নিয়ে বসে পড়েছে। আর আমি কালকে রাত্রেবেলা তো শাকটা বেছে রেখে দিয়েছিলাম, তো সেই শাকটা এখন কাটতে বসেছি। আর যেহেতু বেতো শাক, তো বেতো শাকটা একটু কাটতে সময় লাগে, ছোট ছোট শাক তো অনেকক্ষণ সময় লাগে। তো কালকে রাত্রে বেছে রেখেছিলাম, আর আজকে বসে বসে কুচিয়ে নিচ্ছি। আর দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়েই ভাজা ভাজা করব। তো আর হাজবেন্ড হচ্ছে বাজারে গেছে, ও মাছ আনতে গেছে আর কি। হাজবেন্ড দেখো বাজার থেকে চলে এসেছে, আর আজকে মাছ এনেছে, অনেক দিন পরে এই মাছটা আনলো, ট্যাংরা মাছ, ভীষণ বড় বড় মাছ ট্যাংরা মাছগুলো। আর পেটের ভিতরে না পুরো তেল, প্রচুর তেল। তো আমি যখন মাছগুলো ধুচ্ছিলাম, আমার হাতটা পুরো মানে তেল তেল হয়ে গেছিলো, এত তেল। আর প্রচুর বড় বড় মাছ, তো অনেক দিন পরেই আনলো এই মাছ। আর এখানে আমি বেতো শাকটা করবো দেখে পেঁয়াজ দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লবণ, হলুদ, শাকের মধ্যে এইগুলোই দেব। আর পেঁয়াজ দিয়ে, বেশি করে একটু পেঁয়াজ দিয়ে এই শাকটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তো আমি ওই কারণে এইভাবেই করি এই শাকটা আনলে পরে। আর এবারে হচ্ছে শাকটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, আর এর মধ্যে এবারে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই শাকটা মানে হতে বেশিক্ষণ সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা বসাবো। আর যেহেতু বড় বড় মাছ, ট্যাংরা মাছ প্রচণ্ড ফুটবে, এর আগে যতবারই করেছি তো চিহ্ন হয়েছে। আর আজকে ওই জন্য ভয়তে ভয়তে দিলাম, কমিয়ে কমিয়ে মাছগুলো ভাজছি, আর একটু দূর থেকে আর কি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন একটু লম্বা লম্বা করে আলু কেটে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, মানে আলু দিয়ে গামাখো গামাখো করেই রান্না করব ট্যাংরা মাছটা। বেশি পাতলা ঝোল আর কি রাখবো না। আর এদিকে ভাত হয়ে গেছে, তো শাক ভাজাও হয়ে গেছে, আর বেশি কিছু করব না, আর রাত্রেবেলা আবার যা হোক কিছু করবো ওখানে। তো এখন শাক ভাজা দুপুরবেলা আর কি, শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে, রাতের বেলা আবার কিছু করে নেব ওখানে। তো যাই হোক, মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি, আর এবারে গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে বাসন বাসনগুলো মেজে নেব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো গ্যাস ঠ্যাস মুছে বাসন কোসন মাজা হয়ে গেছে, আর এখন ধুয়ে টুয়ে নিচ্ছি। তো রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেল, এখন হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি।
জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরটা একটু গুছিয়ে তারপরে হচ্ছে সোনা জিয়াকে স্নান করাবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এখন আমি চলে আসলাম, ঘর বারান্দাটা ঝাড় দিচ্ছি, কারণ সোনা জিয়াকে স্নান সান করানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসেছি, আর এখন ঘর বারান্দাটা ঝাড় দেব, তারপরে মুছবো, তারপরে স্নান করব। ব্যাস, তাহলেই আমার হয়ে যাবে সারাদিনের কাজকর্ম। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। স্নান টান সমস্ত কিছু হয়ে গেল, কাজ বাজ হয়ে গেছে এখনকার মতন। তো স্নান করে আসলাম, আর এখন বাজে 2:10। আর এখন সোনা জিয়াকে খাওয়াবো। তো চলো, খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠে এই বসে বসে এই দেখো শোকেসটা পরিষ্কার করছি। প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো, প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো। এখন এই যে কাপড় দিয়ে মুছে 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 এই সমস্ত কিছু, এত ধুলো পড়ে গেছিলো না সব কিছুতে, এখন এই মুছে মুছে আর কি একটা একটা করে গোছাচ্ছি। এইটা গোছানো হয়ে গেলে তারপরে ওটা গোছাবো। আর ওগুলোর মধ্যে সব কাপ সেট, 3খানা কাপ সেট ঘরের মধ্যে, ঠিক আছে। তো এই রাখার জায়গা নেই কাপ সেটগুলো, আর মানে সোনা জিয়া তো এত দুষ্টু, তো মানে কখন আবার পড়ে গেলেই তো ভেঙে যাবে কাপ সেটগুলো, তাই জন্য শোকেসের মধ্যে রেখে দিয়েছি। আর এটা আমি গুছিয়ে তারপরে তালা দিয়ে রাখবো, তাহলে কি হবে, তাহলে সোনা জিয়া মানে নষ্ট করতে পারবে না, না হলে না মানে গুছিয়ে পারবো না। তালা না দিলে গুছানোর মানে 1 কি 2 মিনিট পরেই আবার এটা মানে টেনে টেনে সব বের করবে, আর সব আবার উলট পালট হয়ে যাবে। ওই কারণে আমি মানে গুছিয়ে আবার তালা দিয়ে রেখে দেবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সব ধুলো পড়ে এখনো মানে ইসে হয়ে গেছে, একটা বাচ্চাদের কাপ প্লেটের সেট। এখনো পর্যন্ত এটা ইউজ করেনি আর কি, এটা প্যাকেট করাই রয়েছে। আরো একটা আছে, এটা হলো মনে হয় সোনার, সোনারটা প্যাকেট করা আছে। আর জিয়ারটা ও সাথে সাথে খুলে তারপরে ও খেলা হয়ে গেছে, নষ্টও করে ফেলেছে। ও এই যে, এই যে জিয়ার এই কাপ, ছোট ছোট, আর এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে। কত গাড়ি দেখি, কত গাড়ি, ছোট ছোট যে গাড়িগুলো 10 টাকা করে, মানে খেলনা। আর খেলনা গাড়ি আসতো আমাদের বাড়িতে প্রতি শনিবারে, আর মানে আসলে পরে এই গাড়ি নেবে, না হলে কোনো খেলনা, এখন আসে না। এটা হচ্ছে মানে জিয়ার অন্নপ্রাশনে পেয়েছিলাম।
গোছানো হয়ে গেছে আর আমি তালা দিয়ে রেখেছি গুছিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম ছাদে। এখন হচ্ছে গাছগুলোতে জল দেব, গাছগুলোতে জল দেব। আর এগুলো দেখতে পাচ্ছো ছোট ছোট চারা, এগুলো হচ্ছে গাঁদা ফুলের চারা, এখন উঠছে। ফুল কবে হবে জানি না, তবে ছোট ছোট চারা হয়েছে। আর যেহেতু রোদ দূর হচ্ছে, তো ওই কারণে প্রতিদিন এখন আবার সকাল বিকাল দুবেলায় জল দিতে লাগে। আর শীতটাও অনেকটা কমে এসছে, কারণ আস্তে 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 হালকা হালকা এখন থেকে তো গরম পড়তে শুরু করবে, তো এখন তো আরও বেশি করে করে জল দিতে হবে। আর গাছে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, এখন নিচে যাব চলো। আর এই যে জিয়াও এসেছে ঘুম থেকে, উঠে ফুল ছিঁড়ে খেলা করছে, তো চলো নিচে গিয়ে আবার দেখা হবে। আর সারাদিনে আজকে বাসন মেজেছি, কিন্তু একটা বাসনও গোছানো হয়নি, তো এখন হচ্ছে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর জিয়ার আন্টি পড়াতে এসেছে, তো ওকে পড়াচ্ছে, সোনা পড়ছে, তো এখন তো আমি পুরো ফ্রি, তো এখন এই বসে বসে বাসনগুলো গোছাচ্ছি, কারণ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর হয়নি গোছানো। আর আমার তো ছোট জায়গার মধ্যে বাসন, মানে সমস্ত বাসন রাখতে হয়, ওই কারণে না মানে ভালো মতন গুছিয়ে তারপরে বাসনটা রাখতে হয়, না হলে তো ধরবে না, এলোমেলো করে রাখলে আর বাসন ধরবে না। তো এই কারণে বাসনগুলো ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো সাথে থাকো। আর এখন বাজে ওই 7:10-15 বেজে গেছে। আর এবারে চলে আসলাম সন্ধ্যাবেলা টিফিন করতে, তো প্রথমেই হচ্ছে দুধটা জাল দেবো, কারণ জিয়ার আন্টির যাওয়ার সময়ও হয়ে এসছে। তো আন্টি চলে গেলে তারপরে হচ্ছে টিভি দেখতে দেখতে ওরা খাবে, তো আজকে হচ্ছে কমপ্লান দেবো, বিস্কুট দেবো, আজকে আর ইফি করবো না, তো তার জন্য দুধটা জাল করে নিয়েছি। আর এখন হচ্ছে যে কফি মগে ঢেলে নিচ্ছি, তো আর একটুখানি চিনি দেবো, ওরা না চিনি ছাড়া খেতে চায় না, বলে কেমন তিতো তিতো লাগে তাই বলে, তাই জন্য আমি 1 চামচে একটু একটু কম আর কি চিনি দিয়ে দিলাম। চিনি তারপরে হচ্ছে 2-3 চামচ করে কমপ্লেন দিয়ে দিলাম। আর আমার জন্য একটু চা বসিয়েছি, আমি একটু চা খাবো, ঘরে চিপস আছে, তো চিপস দিয়ে খেয়ে নেবো চা। কমপ্লানটাও বলে নিলাম। সোনা জিয়া মোটে দুধ খেতে চায় না, ওই জোর করে করে মাঝে মধ্যে এক একদিন দিই, বেশিরভাগ ইপি খায়। আর যে একটু বেশি করে চিপস নিয়ে নিচ্ছি, সোনা জিয়াও খাবে, আমি একটু খাবো, আর চাটাও ছেঁকে নিলাম। ব্যাস সন্ধ্যের টিফিন মোটামুটি রেডি হয়ে গেল। তো খেতে খেতে ওরা একটু দেখলো, আমি একটু সিরিয়াল দেখলাম, তারপরে আবার সোনা জিয়াকে একটু পড়তে বসিয়েছি। তো এই যে জিয়া পড়াশোনা করছে, সোনা পড়াশোনা করছে, তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। বন্ধুরা এখন আবার চলে আসলাম, আর এখন আমি রুটি ভাজবো। তো এখন বাজে রাত্রির 10:10, দেখো কোথায় থেকে মারা, একটু উঁচুতেই থাকে আটার কোটোটা, মানে এত বড় কোটো, তো এখানে তাকগুলো সব না ছোট ছোট, দেখো সব ছোট ছোট তাক, ঠিক আছে এই যে দেখো সব ছোট ছোট তাক, তো এই কারণে না এত বড় কোটোটা না ধরে না, ওই কারণে উঁচুতে রাখতে হয়, আর উঁচুতে হাতে পাওয়া একটু কষ্টকর। তো এখন এই আটাটা মাখবো, তারপরে রুটিটা ভাজবো। তো আর হাজবেন্ড তো চলে আসার সময়ও হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো সাথে থাকো, আমি রুটিটা ভেজে নিই।
তো এখন আমি আটাটা মেখে নিচ্ছি, আর আটাটা মেখে তারপরে রুটিগুলো ভাজবো আর কি। আর সোনা জিয়া টিভি দেখছে বসে বসে। আটাটা মাখা হয়ে গেল, আর এখন রুটিটা ভাজতে শুরু করে দিয়েছি। ওদিকে ভাজা হচ্ছে, এদিকে বেলছি, এই করছি আর কি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর আমি রুটিগুলো ভেজে নিই। তো মোটামুটি রুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, আর এখন হচ্ছে রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি করছি, কারণ আলু চচ্চড়ি করলে সোনা, জিয়া, হাজবেন্ড মানে সবাই খায়। অন্য কোনো তরকারি করলে না, সোনা খাবে তো জিয়া খাবে না, জিয়া খাবে তো সোনা খাবে না, এই হয় আমাদের বাড়িতে, ঠিক আছে। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, আলুটা খেতে চায়, কিন্তু অন্য কোনো সবজি খেতে চায় না। ওই আমার সোনা জিয়াও একই অবস্থা, যেটুকু খাওয়াই জোর জবরদস্তি করে খাওয়াই। তো যাই হোক, এই লবণ, হলুদ, লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে আলু চচ্চড়িটা করে নেব। তো দেখো আমার আলু চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, আর সোনা জিয়া খাচ্ছে হাজবেন্ড আর আমার জন্য বেড়ে নিলাম। আর দুপুরের তো মাছ রয়েছে, ওই মাছটা একটু গরম করেছি, তো গরম করে একটুখানি নেব আর কি, গরমে বসিয়েছি। তো ঠান্ডা খেতে ভালো লাগবে না, ওই কারণে একটু গরম করলাম। রুটির সাথে একটুখানি করে খেয়ে নেব, তাহলে শেষ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, নিচ থেকে জলও নিয়ে আসলাম, আর ওই যে দেখো বাসন কোসন সব মাজা ঘষা সব কমপ্লিট। তো যাই হোক, আর সোনা জিয়াকে হাজবেন্ড হচ্ছে ঘুম পড়াচ্ছে। আর এই যে দেখছো, এটা একটা সফেদের কুপন, সফেদে কি পেয়েছি বলো তো, কসবাইট। তো এখানটাতে রেখে দিয়েছিলাম, সোনা জিয়ার হাতে পড়লেই না ওরা ছিঁড়ে ফেলে, তো ওই কারণে ওই ওর উপরে রেখে দিয়েছি, তাহলে আর হাতে পাবে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আজকে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাইকে টাটা, গুড নাইট।